সর্বপ্রথমে ভবদবাগ্নে নির্বাপিত কলিমাল প্রধ্বংসে শ্রী শ্রী গৌর গোবিন্দে এই ভুবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকারী সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই আমার সশুদ্ধ দণ্ডবত। পরে মধুর হইতে সুমধুর, অমৃত হইতে প্রেমামৃত মধুমক্ষিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশুদ্ধ প্রণাম। এইবার একটি বক্তব্যের বিষয় আমার এই যে বর্তমান যা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন, যাহা ভাগবত বলিলেন যোগ মায়াম পাশ্রিত। তিনি অঘটন পটীয়সী, যোগ মায়ার দ্বারা তাঁর সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশ জননীগণের চরণে জানাই আমার ভক্তি যুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এই পঞ্চ প্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল সক্ষ প্রেম। সেই সক্ষ প্রেমের অধিকার সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে। অহং সংসার দীক্ষিলং সকৃদুদয়দেব সকল লোকস্য তরনিরীবতিমিরং জলধি জয়তি জয় মঙ্গল হরে নাম। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করে তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব মঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও ভক্তিমতী মায়েরা, উমা এই চর্ম বদনে পঞ্চ ভৌতিক দেহে সেহেন মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী, যা শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপাগুণে আমার ফুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা আমরা তা আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী সশ্বতর অধিকার, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্মরীতে ধারণ করে প্রেম তানিতাই চা নামাচার্য হরিদাস ঠাকুর এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরি নামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম। মনীষানে অহপুরবে
সংসার মরু সাগরে জানিদাই মা সকল পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকা দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হয় আমার গৌরাঙ্গ চরণে, অর্থাৎ শরণম পূজয়ে। তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পাল। তাহলে সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ, গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি? সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদেপুরে, নিতায় রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন তত্ত্ব বলছে কৃতং কৃতা তাপরং চ কলিরেতে সুখে সব নানা বর্ণা ভেদাকার বিধ নানৈব নয়তি। মানে
প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলেন মানুষ প্রাণে প্রাণে ব্যাপক শাস্ত্র তর্ক কোলা হলে দিক মন্ডল যখন মুখরিত ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্য দেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অমিয়ধারা সিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়েরা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি না শীতে কষ্ট এই ভারতে জগতিষ্ঠ জীবের কৃষ্ট প্রকৃষ্ট গৌরূপেতে ধর্মলুপ্ত জীব সমস্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চির গুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌধরী আমার কীর্তনে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের তালিটা মাথায় নিয়ে জগজীবকে উদ্ধার করবার জন্য কাঙালের মতো দরজার গোড়ায় গোড়ায় গিয়ে হাত জোর করে বলেছিলেন একবার হরি বল বলু, পা জড়িয়ে ধরে বলেছিলেন একবার হরি বল বলু, কারণ হরি নাম সর্বধর্মের সার। যেই বলছিলেন হরি নাম সর্বধর্মের সার, মহাজন বলছিলেন ধর্ম ধর্ম করে যদি সবাই বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন হলো? আপনারা নিশ্চয়ই জানেন মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন যার যার ধর্ম তার তার কাছে। মায়েরা প্রত্যেকের ইচ্ছা কি এই জন্য দেখবে যে ধর্মকে জড়িয়ে ধরা হোক, তাই না? এই জন্য যে কোনো জাতি হোক না কেন, হিন্দু হোক মুসলমান হোক কোন কাওরা হোক মুচি হোক, লক্ষ্য কি ধর্মকে জড়িয়ে ধরা হোক। সবাই যদি ধর্ম ধর্ম করে মলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? আগে দেখা হোক যে কলিযুগে ধর্মের সংখ্যা কত। মহাজন বললেন যাগে যোগে যোগী সবে সেবি ভগবানে কৃত কৃত্তা হইল সত্য যুগে ভগবান, শাস্ত্রের আজ্ঞায় যিনি যোগপদ ধরি দ্বিপদে ধর্ম ক্ষয়ত্রে তাই স্ত্রী হরি, তাপরে ভুভার ইন্দ্রাঘেরি নয়নেতে দ্বিভুজ মুরুলী ধরে দোষে অর্চনেতে ত্রিপদে ধর্ম ক্ষয় কলি আগমন সর্বধর্মের সার হরিনাম সংকেত। তাহলে বোঝা যায় কি আমরা যাই করি না মা, আপনি কালী পূজা করুন লক্ষ্মী পূজা করুন শীতলা পূজা করুন শিবের মাথায় জল দিন, সার কোন জায়গায় এসে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন আপনি সারা রাত কালী পূজা করেছেন, সারা রাত ব্রাহ্মণ আপনাকে বসিয়ে কালী মায়ের মন্ত্র শুনিয়েছে, সারা রাত আপনি কালী মায়ের নামে বোম ফাটিয়েছেন, কিন্তু সারা রাত যে কালী মায়ের মঙ্গল কামনা করলেন তার পূজা করা হলো, লাস্ট ভোরের বেলা সেই আপনি যখন পুষ্পাঞ্জলিটা দেবে সেই ব্রাহ্মণ আপনাকে দিয়ে বলাবে যে মা কালীর ধ্যান করে আর হরি হরি বলো, তাই না? তাহলে সারা রাত মা কালী বলে কাটলো, মা কালীর নামে মোম ফাটালো হলো পাটা বলি দেওয়া হলো, আর ভোরের বেলা বলা হলো মা কালীর ধ্যান করে হরি হরি বলো। মহাজন বললেন মা কালীর নাম করা যায় মা কালীর ধ্যান করা যায় কিন্তু মা কালী বলে যাওয়া যায় না, তাই না? অনুকূল ঠাকুরের ভজন করা যায় মন্ত্র জপ করা যায় কিন্তু শেষের দিনে আপনি অনুকূল অনুকূল বলে যেতে পারবেন না, শিব শিব বলে তার মাথায় জল দেওয়া যায় কিন্তু শিব বলে যাওয়া যায় না, তাহলে লাস্ট গতি আপনার হরি না মা। এই জন্য কোনো দিকে ছোটার দরকার নেই, এক জায়গায় দাঁড়িয়ে থাকো না, হরি নাম সর্বধর্মের সার ত্রিপদে ধর্ম ক্ষয় বলি আগম। এই কলির সঙ্গে না রাজা পরীক্ষিতের দেখা হয়েছিল, তাপর যুগের শেষ রাজা হয়েছিলেন উনি, না আমাদের কলি শুরু হওয়ার আগে উনি শেষ সিদ্ধান্তে রাজত্ব দেয়া হয়েছিল একটা শিশু ছেলের হাতে রাজত্বের ভাত দিয়ে। আমার কৃষ্ণ যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল বলা হয়েছিল কলি আসবে আর সত্যটা চলবে না, আমিও বিদায় নেব, গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছি তোমরাও বিদায় নাও। এই কৃষ্ণ যেই চলে গেলে পরীক্ষিতের হাতে রাজত্বর ভাটটা দিয়ে অনুরুদ্ধ ছেলে বজ্র মহাশয়ের হাতে সেপে দিয়ে পাণ্ডবগণ যেই বিদায় নিয়েছিল না
তা উনি তো দ্বাপর যুগের শেষ রাজা। উনি ভেবেছিলেন যে রাজত্ব ভগবান শ্রীকৃষ্ণ পরিচালিত করেছিল, যে কৃষ্ণ স্বয়ং সারথি হয়ে আমার পিতামহের রত্না চালিয়েছিল, সেই রাজত্বের যখন আমি রাজা, একবার দেখব আমার এই প্রজারা কে কেমন দাস সে বিরাজ করছে, সুখে আছে না দুঃখে আছে। উনি একদিন একটি ঘটক নিয়ে উনি প্রত্যেকটা রাজ দর্শন করবার জন্য একটা নদীর তীর ধরে ঘটকটাকে ছুটিয়ে দিয়েছে, ঘোড়াটা ছুটে যাচ্ছে। কিছু দূর গিয়ে দেখলেন একজন রাজবেশধারী, তিনি একটা চাবুক হাতে নিয়ে একটা গাভী গরু দাঁড়িয়ে আছে, একটা গরুর চারটে পা থাকার কথা কিন্তু তার তিনটে পা কেটে গেছে, একটাই মাত্র পা আছে, সে দাঁড়াতে পারছে না, তার পিঠের উপরে সে চাবুক চালাচ্ছে। এই চাবুক কাজেই মারছিলেন না, উনি ধর্মপরায়ণ রাজা, তাড়াতাড়ি করে ঘটক পৃষ্ঠ থেকে নেমে উনি তরবারিটা নিয়ে যেই মেরে দেওয়ার জন্য উনি গিয়ে দাঁড়িয়েছিলেন, কলি সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়ে চাবুকটা ফেলে দিয়ে উনি হাত জোড় করে বলেছিলেন, আপনি আমায় মারবেন না। তৎকালীন দিনের নিয়ম ছিল যুদ্ধকালীন যুদ্ধ করতে করতে কেউ যদি পিছপা হয় তাকে মারা হতো না, তাই উনি যেই স্যালেন্ডার হয়েছিলেন উনি আর তাকে না মেরে আপনি কে আমি কলি। তাহলে এই যে গাভীটা দাঁড়িয়ে আছে এখানে মারছে কে উনি? উনি আকুল প্রাণী কেঁদে উঠে নয়নের ধারায় তয়ায় ভেসে নয়নের ধারায় তার বয়ান ভেসে গেল, আমি দাঁড়াতে পারছি না, আমার পিঠের উপরে চাবুক চালাচ্ছে, তাই আমি আকুল প্রাণে কাঁদছি, আপনি কে? আমি কলি। কি? আমার রাজত্বে আপনি কলি? হ্যাঁ আমি কলি। এত বড় অত্যাচারী যখন আপনি, আপনাকে বাঁচানো চলে না, যেই তরবারিটা উনি বের করেছিলেন উনি বললেন আপনি আমাকে মারবেন না।
আপনি তো ধর্মপরায়ণ না, আমি আর এমন নিকৃষ্ট কাজ করব না, আপনি আমাকে আশ্রয় দেন। এই জায়গাটায় পরীক্ষিতের ভুল হয়েছিল না, এই কলির মায়াটা না বুঝতে পেরে উনি আশ্রয় দিয়েছিলেন। উনি বলেছিলেন আমার একটা জায়গা দেওয়া হোক, আপনার রাজত্বে আমি কোনো অমঙ্গল ঘটাবো না, আমি আপনার এখানে বিরাজ করব, সত্যি ভালোভাবে দিন কাটাবো। কোথায় থাকতে চাও? জায়গা দেওয়া হচ্ছে। রাজা সিদ্ধান্ত করে বলেছিলেন আমার এখানে রাজত্বে যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে আমি জায়গা দিচ্ছি। কোথায় দিচ্ছি? আজ থেকে সূরির আলোয়টা বিরাজ করো। যারা মদ খাবে মা, মদের দোকানটা দিয়ে দেওয়া হয়েছিল। কলি বলেছিল সত্যই যদি আপনি মদের দোকানটা আমার দিয়ে দেন না, শতকরায় 95 জনকে আপনার এই রাজত্বে মদ খাওয়া শিখিয়ে দেব। না, কলি সিদ্ধান্ত নিয়ে বলে দিলেন তাহলে মদের দোকানটা যখন দিয়ে দিচ্ছেন, কিন্তু একটা জায়গায় আমি একই জায়গায় যাতায়াত করব তা হয়, আপনি আমার আর একটু কৃপা করুন বলে দেওয়া হয়। তা মদের দোকানটা যখন দিয়েছি, মদ যে খাবে ও তো ভালোভাবে চলাফেরা করবে না, না তাহলে গণিকা লয় তালা। গণিকা মানে পতিতালয়টা দিয়ে দেওয়া হয়েছিল। এই দেখবেন যারা চরিত্রহীন মানুষ, এ গণি অন্যদিকে যাবে আর বাড়ি আসার সময় চিল্লুটা খাবে। কলি বলল না খারাপ হয়নি, আপনার জ্ঞান আছে না, এই গণিকা লয়ে যে যাবে তার তো ভালোভাবে আর বাড়ি পাঠানো যাবে না, তাকে চুল্লু খাইয়ে পাঠিয়ে দেব। উনি বললেন মহারাজ আপনি তো দয়ালু, আর একটা জায়গা তো তোমার দেওয়া যায় না। উনি বলেছিলেন আমাদের দিনে আমার বাপ ঠাকুরদা পাশা খেলা করেছে, কিন্তু আপনার এই রাজত্বে পাশা খেলা চলবে না, এরা তাস খেলা করবে, এই তাসটা আপনাকে দিয়ে দিচ্ছি। এই দেখবেন তাস খেলা খুব টেনশনের জিনিস, ও বিনি পয়সায় হয়। বহু মানুষ দেখবেন বহু বয়স হয়ে গেছে, তাস খেলার কাছ থেকে সরে দাঁড়ানোটা খুবই মুশকিলজনক ব্যাপার না। আর ওখানে যদি গেছেন, কলি ট্যাক্স বসিয়ে রেখেছে, কিচ্ছু না হলে অন্তত এক কাপ চা তর্ক করে লাগবে, তাই না? এই তিনটি যখন কলিকে দেয়া হয়, কলি নিজে থেকে বলেছিল আপনি এতটাই এখন কৃপা করেছেন, আমি একটা নিজে থেকে চাইব। ঠিক আছে বলুন, আপনি তো তিন জায়গায় গিয়ে বেড় দিয়েছেন, তা তিন যাত্রা নাস্তি হয়, তিন কর্মটা ভালো নয়, আর একটা জায়গা আমাকে দেয়া হোক, বলুন আপনি কি চান? সোনার দোকানটা দাও। নিজে থেকে চেয়েছিলেন সোনাটা দাও। এই সোনার দোকান দেখবে মা, নিজের মার গহনা যদি তৈরি করে না, ও তার ভেতরে খাবে না। সোনা যিনি চেনটা গলায় পরবেন, দেখবেন তার মনে মনে অহংকার হবে, আমার গলায় সোনার চেন আছে না। চোরে যখন ওইটা দেখবে তার লোভ হবে, ও ধরবো কখন, কি বিপদ দেখো। কলি এক জায়গায় করে ছাড়ছে, শুধু সোনার দোকানটা যদি আমার দিয়ে দাও, সবাইকে এক জায়গায় করে দেবে, চোরের লোভ হবে, ছেলে খাদ মেশাবে, যে গলায় পড়বে তার ভেতরটায় অহংকার হয়ে যাবে। এই ঠিক জায়গা আপনি আমার দিয়েছেন, এই জায়গাটা যদি আপনি আমাকে একেবারের মতো ছেড়ে দেন, আপনাকেও দেখে নেব আপনি কি করে থাকেন। এই জায়গাটা উনি একটু মারাত্মক ভুল করেছিলেন, চিন্তা ভাবনা না করে সোনাটা দিয়েছিলেন। নতুবা অত বড় একটা জ্ঞানী ছেলে, যে স্বয়ং কৃষ্ণ জন্মের আগে যাকে স্পর্শ করেছিলেন, সেই ছেলে মুনি ধ্যান করছে তার গলায় সাপ জড়িয়ে দিল। তাহলে কলি ওনাকে ফলো করছিলেন, এই সাপটা কে জানে? একটু বলি যে সাপটা কে, কেন ওখানে এসেছিলেন, তাই না? আপনারা সবাই জানেন মহাভারতে যুদ্ধ হয়েছিল, আপনারা সবাই মহাভারত কার তিন মাস চলছেন আপনারা করেছেন, তাই না? এই যুদ্ধ যখন শেষ হয়ে গেছিল না, এই পাণ্ডব সৈন্যরা জিতে গিয়ে যখন শয়ন করেছিলেন, অশ্বত্থামা ঘুমের ঘরে যারা ছিল পাণ্ডবদের সৈন্যদের মেরে দিয়েছিল না, এই মেরে দিয়ে উনি ব্যাসের আশ্রমে যাই গেছিলেন, ওখানে একজন বেঁচে ছিলেন, কে বেঁচে ছিলেন বলুন?
বাবারা বলু, মহাভারত তো আমাদের হিন্দু মানুষ প্রত্যেকটা বছর পড়ে পড়ে মুখস্থ হয়ে আছে। সেই মহাভারতে আমি বলছি, পাণ্ডব সৈন্যদের মধ্যে এই ঘরের মধ্যে বেঁচে ছিল কে, এই জায়গাটা একটু বলার দরকার আছে। সবাই মরেনি, সবাই মরলে ভোরের বেলা ওখানে খবর যেত না। বেঁচে ছিলেন কে জানেন? ধৃষ্টদ্যুম্নের সারথি বেঁচে ছিলেন। উনি ঘুমের ঘরে সবাই শয়ন করেছিলেন, যেই মাথাগুলো কেটে কেটে আসছে, উনি ঝপ করে একটা মৃতদেহটাকে নিয়ে নিজেকে ঢাকা দিয়ে উনি চুপচাপ শয়ন করেছিলেন। ঘুমের ঘরে বোঝা গেল না, তাই ওনাকে আর কাটতে পারলো না। উনি যেই খবর নিয়ে গেল, সকালবেলা দুজনে দুটো বান মেরেছিল। বলা হয়েছিল অশ্বত্থামা চেয়েছিল যে আমি নিষ্পাণ্ডব করে দেবো বলেছি, তাহলে পাণ্ডবদের বংশে বাকি রেখে আমার প্রতিজ্ঞা তাহলে পালন হবে না, আমি এই বাণটা ফেরাতে পারি। দুজন দুটো বাণ মেরেছিলে না, অর্জুন একটা মেরেছিলেন পাশুপাত, আর উনি মেরেছিলেন ব্রহ্মশী। উনি বলেছিলেন, ব্যাসদেব দাঁড়িয়ে বলেছিল, আপনারা কে কি চান পৃথিবীটা ধ্বংস না করে, অন্তত আমার কথাটা শুনে আপনারা এটাই করুন নিজেদের বাণগুলো। উনি বললেন, আমার বাণ আমি ফেলাতে পারি। ওই উত্তরার গর্ভে যে ছেলেটা আছে ওকে মেরে দিয়ে বাণটা চলে আসে। তথাস্তু বলে যে এই বাণটা যাচ্ছিল আমার কৃষ্ণ না, উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছিল। এই দিন থেকে ভাগনা বৌমাকে মামা সৌর আজকাল ছুঁইলেও ছুঁইতে পারে, নতুবা ভাগনা বউয়ের গায়ে মামা সৌররা হাত দিতে পারছে না। আমার কৃষ্ণ গিয়ে ওনার গর্ভে প্রবেশ করে সুদর্শন চক্র দিয়ে এই বাণটা ফেলেছিল। কোথায়? সমেক মুনির আশ্রমের পাশে। অর্জুন বলেছিল, ও যখন বংশ শেষ করে দিয়েছে ওকে তো মেরে দিতে পারছি না, কৃষ্ণ বলছে ও অমর, ওর মাথার শিরোমণিটা কেটে দিই। উনি বলেছিলেন, আমার মাথার শিরোমণি যদি কেটে দেয় কৃষ্ণ, সারাটা জনম তিনটে যুগ আরো বাঁচব, কত যন্ত্রণা হবে, এই যন্ত্রণা আমি কি করে সহ্য করব। ভগবান বলেছিল, কি সুন্দর ডিরেকশন, কলিযুগের মানুষ মর্ত্যধামে কলিযুগে কোনো বাবা কিংবা মা তৈলমার্দন করার সময় অশ্বত্থামার শিরোমণি ঠান্ডা বলে তিনবার যদি ফেলে দেয় তোমার মাথায় পড়বে আর মাথাটা ঠান্ডা হবে। এই জন্য বাড়িতে খেয়াল করবেন, বয়স্ক বাবা মা তৈলমার্দন করার সময় ফেলে দিচ্ছে, আর আমার মতো চাংড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভাবি এর মনে হয় তেল বেড়ে গেছে। এমনটা না, তেলটা এই কারণে ফেলা হয়, মায়েরা এই বাণটা গিয়ে পড়েছিলেন ওখানে, এই বাণটা যাই পড়েল ওনার মতো ছেলে, দেখবেন অহংকার কোথা থেকে জন্মায়। দেখো মানে তৎকালীন দিনে যে রাজরাজা ছিল না, প্রত্যেকের নাম অনুসারে একটা করে রথ তৈরি করেছিল। আমার দুর্যোধন মুকুট তৈরি করেছিল না, যে মাথায় পড়বে সেই দুর্যোধন। আর জরাসন্ধ মুকুট তৈরি করেছিলেন অহংকারে, যে পড়বে তার অহংকার বেড়ে যাবে। এই জরাসন্ধকে মারার জন্য কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন না, 18 বার জরাসন্ধ উনি দ্বারকা লুট করেছিলেন। জরাসন্ধকে মা কংসের শ্বশুর, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ না, এই কংসকে যেই মেরে দিল উনি, এইবার খবর পেয়ে 18 বার দ্বারকা যেই লুট করতে এলো, এই 18 বারের পরে কৃষ্ণ ভাবলো ওরা ছেড়ে দেওয়া যায় না, কি করবো মেরে দেওয়া হবে। কৃষ্ণ বলনাম যুদ্ধের সাজ সাজলো। এই জরাসন্ধর অতটা ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল তার সেনাপতি কালযব। আপনারা দেখবেন আমি খুবই ছেলে মানুষ, কিন্তু মুসলিম যে রয়েছে আমাদের না, এত তাড়াতাড়ি তারা জন্মায়নি, কিন্তু এই সৃষ্টির মূল কারণ এই কালযবন থেকে মুসলিমরা এসেছে, উৎপত্তি হয়েছে। এই কালযবন না, উনি ভেবে নিল যে কৃষ্ণকে আজকে ছাড়া যায় না, একটা লোকের জন্য যদি বারবার আসতে হয়, 18 বার এসেছি যার মারতে পারছি না, বারবার পালিয়ে যাচ্ছে, আজকে তো ছাড়া চলবে না। উনি জোর করে ধরার জন্য যেই কৃষ্ণের পিছনটা ফলো করেছে না, উনি ছুটতে ছুটতে একটা গহ্বরের মধ্যে গিয়ে ঝপঝপরে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওপার থেকে পাখি বার হয়ে গেছে। ইনি ছুটে গহ্বরের মধ্যে গিয়ে দেখে একজন শয়ন করে আছে, তার সর্বাঙ্গটাই কাপড় দিয়ে ঢাকা দেওয়া। উনি ভাবলো কৃষ্ণ চালু মাল,
এখানে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি ভাবছিল এর মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে, এখন কোথায় তরবারি গুঁজে দেবে নাকি। খুব কাছাকাছি যাওয়া যায় না, সাবধানের সঙ্গে ঘরের মধ্যে যেই হাত ছিল আমার ভগবান, ভাবছিল এইবার একবার হাতটা লাগা। কাপড়টার গায়ে হাত দে, উনি যেই নাই মায়েরা শুয়ে আছে কে, আমার কৃষ্ণ নয়, ওখানে শয়ন করেছিলেন মানধাতার ছেলে মোচক নন্দ। মায়েরা ছেলে পেটে ধরে, আমরা সবাই জন্মেছি মায়ের গর্ভে, কিন্তু উনি জন্মেছিলেন বাবার গর্ভে। বাবার গর্ভে ছেলে জন্মেছে, শুনেছো, দেখেছো, বাবারাও পারে আপনাদের জব্দ করে দিতে, কিন্তু আমাদের বাবারা মনে হয় পারবে না, কারণ ভজন তো একটু কম আছে, এই জন্য মায়েদের কাছে হেরে যাচ্ছি। উনি জন্মেছিলেন বাবার পেটে, মানে ঘটনাটা একটু বলি শুনো, যে যুবনস্য উনি 100 বিয়ে করেছিলেন কিন্তু বাবা হতে পারেন। উনি লাস্ট সিদ্ধান্ত নিল, বউ এত বেড়ে গেল কিন্তু যার জন্য বিয়ে করা সে ছেলে হলো না, বেকার সংসার বড় হয়ে গেছে। চলো ভজন সাধন করব। এইবার জঙ্গলের মধ্যে যাই গিয়ে ভজন সাধনে বসার জন্য গেলে দেখে মুনি ঋষিরা বসে বসে যজ্ঞ করছে, 100 বউ একটা বেটা ছেলে, কি ব্যাপার। মুনিরা যেই জিজ্ঞাসা করলেন, উনি বললেন লজ্জার ব্যাপার, এতগুলো বিয়ে করেছে হিন্দু মানুষ, লজ্জা নয়, কি ব্যাপার, এরা কারা। বলে আমার বউ সত্যি বলাটা ভালো, বিয়ে করেছি না, না বলাটা খারাপ জিনিস, আপনি একা এতগুলো মেয়েকে বিয়ে করেছেন শুধু বাবা হওয়ার জন্য, বাবা স্বাদ মেটাবার জন্য আমি এতগুলো মেয়েকে বিয়ে করেছি। যেই বললে এতগুলো মেয়েকে বিয়ে করেছি ছেলে হয়নি, বসুন বসুন আমরা যজ্ঞ করছি, আপনি একজন স্ত্রীকে বেছে নেবেন, এই যজ্ঞের শেষ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করুন, আমরা একটা জিনিস খেতে দেব, যাকে খাইয়ে দেব সেই মা হবে, তার গর্ভে সন্তান আসবে। রাজা মনের আনন্দে ভাবে, হ্যালো, ওইটা হচ্ছে না, রাজা মনে আনন্দে ভাবলেন, হ্যাঁ ওইটা দিসনি, এইটা ঘুরো, ঠিক আছে মা ওদের দিকে ঘুরবো না, সেই জন্য ঠ্যাং ওই দিকে লম্বা করে দিয়েছি, বসো আপনার দিকে ঘুরে থাকবে মা, শোনো এই না হলে মা বাবা এরা না ভালোবাসে, মুখ দেখার এত ইচ্ছা খেদ, শোনো মা যেই সিদ্ধান্ত করা হলো যে না একটা মাত্র বউ মা হবে। রাজা মনের আনন্দে বলছে ঠাকুর একজন আর যখন হবে তাহলে আমার জন ছেলে হয়, আমার জন ছেলে হয়। 100 বউ ভাবছিল কার ডাকবে তার ঠিক নেই, এখন যার ছেলে হবে সেই রাজার কাছে প্রিয় হবে আর আমরা সব আপন। বউরা বলে ঠাকুর আমাদের কারোর জন না হয়, রাজা বলে আমার জন হয় ছেলে হোক, বউরা বলে আমাদের না হয়। ভগবান কি তালে পড়েছে, ভগবান ভাবলো যার হবে সে বলে না আমাদের না হোক, আর যার হবার কোনো কায়দা নেই সে বলে হোক। ভজন যতদিন আসে না আবেগটা বেড়ে যাচ্ছিল, আর ঘুমাচ্ছিল না, সারা রাত দিন 100 বউ বলতে থাকে ঠাকুর আমাদের কারোর জন না হয়, আর রাজা তাই মনোবাক্যে বলতে থাকে ঠাকুর আমার জন হয়, আমার জন হয়, আমার জন হয়। ভগবান তাই মনোবাক্যের ডাক শুনে সিদ্ধান্ত করে নিল, যাহাই হোক এতই যখন ইচ্ছা তৈরি হোক না মায়েরা। শেষ দিন যজ্ঞ শেষ, মুনি ঋষিরা ঘোষণা করছে আজ রাতে শেষ হয়ে যাবে, কাল সকালবেলা আপনি একজন স্ত্রীকে ডাকবেন, একটাই রাত সামনে, কেউ ঘুমা, সবাই জেগে আছে। 100 লোক বলে না, একজন বলে হ্যাঁ, তার মেজরিটি পারসেন্ট যেদিকে বেশি হবে সেই দিকের লোক সাড়া দেবে না কি, বারবার একজন যতই আসার কথা খায় একজনের ডাক আর 100 লোকের ডাক এক হবার কোনো কায়দা নেই। ভগবান সিদ্ধান্ত করতে করতে কি হবে কোন দিকে যা হবে কোন দিকে যা হবে, নিষ্ঠার সঙ্গে যখন ভজন করছিলেন না, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সা,
গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নন্দন মধুসূদন গোপী প্রাণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দনন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ ভগবান কোন দিকে যাবে? চোর ডাকছে, সাধুও ডাকছে না? চোর বলে ঠাকুর চুরি করতে যাচ্ছি, যেন ধরা পড়ি না, রক্ষা করো। চোর ডেকেছে, ভগবান বলে সাবধানে যাস, যেন ঠক করে আওয়াজ করিস না। সাধু বলে, সাধ বলছে, ঠাকুর সারাদিন তো জেগেছিলাম, এইবার ঘুমিয়ে পড়ছি, যেন চুরি না হয়। ভগবান বলছে, ঘুমাচ্ছিস ঘুমা, যেন মরে ঘুমাস। চোর ভেতরে ঢুকেছে, ঢুকে অল্প কিছু নিয়ে বড় জিনিসে যেই হাত দিতে গেছে, অন্ধকার না, একটা কোটর ঠকাস করে পড়েছে। ও সবে ঘুমিয়ে পড়ছিল, যেই আওয়াজ হয়েছে, কে সেই কে বলেছে, বলেই সে লাফিয়ে ছুটেছে। চোর বলে, আ ভগবান, তুমি বাঁচিয়ে দিয়েছো, ভাগ্যিস কোটোটা পড়েছিল, তার আগে যদি ও জেগে থাকতো আমার পাঁজা করে ধরত। ইয়ে ছুটে গিয়ে দেখে, আহ, খুচরো পয়সা নিয়েছে, মেন মাল নিতে পারেনি, আ ঠাকুর ভাগ্যিস খুব জোরে ঘুমাইনি, কেউ দোষ দেয় না, কায়দায় ফেলেছে ভগবান ভাবছিল। স্বামী বলে আমার হোক, স্ত্রীরা বলে আমার জন না হোক, না সাধুর কথা মিথ্যা হবার নয়, সাধু সাংঘাতিক, সাধুর ক্ষমতা জানেন না, তাই আমরা জানি না বলে সাধুকে মানতে চাচ্ছি না। সাধু সিদ্ধ পুরুষ, রাজার রাজত্বে সিদ্ধ পুরুষ সাধু নদীর পাড়ে বসে ভজন করছে, যে যা চাইছে, কেউ গিয়ে বলছে, বাবা মেয়ের বিয়ে দিতে পারছি না, আপনি সাধু মানুষ আমায় আশীর্বাদ করো। সাধু বলছে, রে বাবা অত চিন্তা করিস না, ভগবানের ডাক দেখবি, ওই তো অমুক মাসে, এই কার্তিক মাস যাচ্ছে না, অঘ্রান মাসে অমুক তারিখে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। কেউ বলে, ঠাকুর এত খাটাখাটনি করছি, সংসার চালাতে পারছি না, আপনি সাধু বাবা আমায় কৃপা করুন। ওরে বাবা, তুই অত কষ্ট করিস না, আশীর্বাদ করছি, তোর এই দুঃখ থাকবে না, যার মাথায় হাত দিয়ে যা বলে তাই হ। সেই গ্রামে আগে ন্যাবলা চোর, ন্যাবলা ভাবলো সারা জীবন চুরি করছি, শুধু গাল মন্দ খাই, সাধুর কাছে দীক্ষা নেব, সাধু যদি একবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। চোরের ইচ্ছা, সন্ধ্যাবেলা সাধু আরতি করছে, চোর গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছে, সাধু বলছে, গে রে ধারী গোপাল।
ব্রজ গোপদুলা অগয় পর পলিলা তব তরুণতমা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অগয় পর পলিলা তব তরুণতমা গিরি গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অগয় পর পলিলা তব তরুণতমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চিরননী চ শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপ ধার হৃদয়ে প্রেমের কৃপা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা অপর পরিণাম অগয় পর পরিণাম গিরি ধারি গোপাল যশোদার নয়ন তুমি নমিচ নন্দ দুলাল তুমি আনন্দ যশোদার নয়নে তুমি নমিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি যাদব রাধা গীতায় সারথি তুমি জগত রাখা অপর কলিলা তব তরুণতমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অগয় অপর কলিলা তব তরুণতমাল অপর কলিলা তব তরুণতমাল সে বলে আমি চোর তা চোর সাধুর কাছে আপনি তো সবাইকে আশীর্বাদ করছেন যার মাথায় হাত দিয়ে আপনি যা বলছেন তাই হচ্ছে তাই আমি আপনার কাছে দীক্ষা নেব সাধু বলে সাধু কোনোদিন চোরের দীক্ষা দেয় তোর দীক্ষা দেবো না
চোর বলে আপনি যদি আমার দীক্ষা না দেন তাহলে আপনার সামনে এখনই আমি এই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আমি প্রাণ ত্যাগ করব আর আমি মারা গেলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে সাধুর ভয় দেখাচ্ছে সাধু বলে দূরা তুই যতই কায়দা করিস তোর দীক্ষা আমি দেব না চোর ছুটে গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছে এইবার আপনি ঠিক করুন নতুবা এই ঝাঁপিয়ে পড়লাম আমার মৃত্যুর জন্য আপনি দায়ী যেই চোর চলে পড়তে চায় সাধু কিনা ভাবলো আমারই অপরাধী একজন মানুষ মারা যাবে না হয় চুরি করে সাধু বলল বাবা আমি তো দীক্ষা দেব চোর মনের আনন্দে ছুটে গিয়ে সাধু বাবার পা জড়িয়ে ধরেছি দয়া সাগর আপনি সাধু বাবা কত মানুষ আমার ছোট করেছি রাত্রি ছাড়া আমি দিনের বেলা কারোর কাছে যেতে পারিনি সাধুর কি করুণা আপনি আমার দীক্ষা দেবেন তা আমি যে তোকে দীক্ষা দেব তুই যে দীক্ষা নিবি তা তোর উদ্দেশ্যটা কি তুই আমার কাছে কি চাস আপনি তো যার মাথায় হাত দিয়ে যা বলছেন তাই হচ্ছে আমার মাথায় হাত দিয়ে বলুন এখন আমি সপ্তাহে 5 দিন চুরি করি কিন্তু এই দীক্ষা নেবার পর আমি সপ্তাহে 7 দিন 7 দিনই চুরি করব আমি যেন ধরা না পড়ি সাধু বলে কি বিপদ এই আশীর্বাদ যদি ওর মাথায় হাত দিয়ে করিও হাই বলতে সরে যায় সাধু বলে এই কথা বলা সম্ভব তুই 5 দিন চুরি করছিস কিন্তু ভয়ে তুই 2 দিন জিরা কিন্তু তোর মাথায় হাত দিয়ে যদি আশীর্বাদ করি তাহলে তুই তো আর বাড়িতে দাঁড়াবি না ভয়ঙ্কর বিপদ কাণ্ড ঘটাবি এই আশীর্বাদ করা যাবে না আপনি আমায় করুন আমি এছাড়া আর অন্য কিছু চাইছি না সাধুর কি করুণা সাধু বলছে শোন তোকে আশীর্বাদ করব কিন্তু তোকেও আমার সঙ্গে একটা কথা দিতে হবে সপ্তাহে সপ্তাহ ভোর তুই চুরি করবি কিন্তু আজ থেকে কথা দিতে হবে একদিনের জন্য একটা মিথ্যা কথা আজ থেকে আর বলতেই পারবি না চোর ভাবে চুরি করব মিথ্যা বলব না তাহা কিরে কি ভাবিস কথা দে তুই যদি মিথ্যা না বলিস মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে দুজনা প্রতিজ্ঞা করছি আমি আর মিথ্যা কোনো দিনই বলবো না সাধু মনের আনন্দে চোরের কাছে বসিয়ে তার শ্রবণে মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে প্রতিজ্ঞা করিয়ে ছেড়ে দিয়েছি চোর ভাবলো তাহলে আর ছোট খাটো জায়গায় চুরি করব না ধরা যখন পড়ব না রাজার বাড়ি চুরি করব 7 রাজার ধন 1 মানিক এই মানিক চুরি করে আনে প্রথম নীতি কোন ছোট খাটো বাড়ি না গিয়ে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়েছেন রাজা কিছুদিন ধরে খেয়াল করছিল রাজত্বে খুঁটিনাটি চুরি হচ্ছে ধরা যায় না রাজা ঘুমায় না ঘেরা পাঁচিল দিয়ে বাড়ি ভিতরে রাজা ঘোরাঘুরি করছে চোর শত দরজায় দরজা লাগানো আছে বলে পাঁচিলের উপরে উঠেছে উঠিয়ে গুরুদেব এই ভেতরে ঢুকছি যেই লাফিয়ে পড়েছে নিচে পড়বে তো পড়বে কার কাঁধে আমার বেলায় কি হচ্ছে ধরে নিয়ে যেই গেছে আলোর দিকে জিজ্ঞাসা করছে কে বলে আমি মনে মনে হচ্ছিল গুরুদেব বলেছে সত্য ছাড়া মিথ্যা বলা চলবে না ভাবলো ধরাই যখন পড়েছি যা হয় হবে গুরুদেবের কথা রাখি সত্য সত্যই বলেছি আমি চোর যেই বলেছি আমি চোর ছেড়ে দিয়েছি কি ব্যাপার
আপনি আমার ছাড়লেন কেন? আপনি কে বলে তোচ্ছি আমি বড় চোর, তা চোর চোরের ঘাড়ে পড়ে জীবনটা ধরে এসেছে। হায় যাই বাঁচা গেছে আজকে। আপনি এখানে অন্ধকারে? আমি বহুত দিন ধরে এখানে চুরি করার চেষ্টা করছি। সেই যে কোনায় ঘর, ওর পাশের ঘরটা রাজা শুয়ে থাকে, ওই কোনার ঘরে তিনটে মালিক আছে। এই সিন্ধুকের চাবি যাও তিনটে বার করে নিয়ে চলে আসবে, হাফ ভাগ দিয়ে চলে। এত ধরা পড়ার ভাই নেই, গুরুদেবের আশীর্বাদ। গুরুদেবের নাম করে প্রথম কোনার ঘরে গিয়ে যেই সিন্ধু খুলেছে, জল জল করছে, জীবনে যা দেখা যায়নি। সাত রাজার ধন এক মালিক, সেই মালিক তিনটে আছে, উনি দুটো বের করে নিয়ে একটা ভিতরে রেখে চাবি লাগিয়ে চলে এসেছে। বড় চোরের কাছে গিয়ে বললেন, এই দেখুন দুটো এনেছি। বড় চোর বলল, আছে তিনটে, তোকে বললাম তিনটে আনতে। সে বলে, না তিনটে আনলে ভাগাভাগির সময় দুজনার গন্ডগোল বেঁধে যাবে, এই জন্য একটা রেখে দিয়েছি, দুটো এনেছি, আপনি একটা নেন, আমারে একটা দেন। কি মা, বড় চোর ভাবিয়ের মাথায় বুদ্ধি আছে, ভাগাভাগির সময় গন্ডগোল বেঁধে গেলে চেল্লা চিল্লি হলে এই লোক আসবে, দরকার নেই। বড় চোর একটা নিয়েছে, ওকে একটা নিয়ে দিয়ে বলে, যা তুই চলে যা, পরে দেখা হবে। ভোরবেলা বাড়িতে গিয়ে ভাবলো, রাত তো কোনো চুরি করার দরকার নেই, গুরুদেবের আশীর্বাদ কাজ হয়ে গেছে, সাত রাজার ধন এক মানিক ঘরে নিয়ে এসেছি, আর চুরি করবো না, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। রাজা ভোরবেলা সিন্ধু খুলে মন্ত্রী পাত্র মিত্র ডেকে বললেন, আমার বাড়ি চুরি হয়ে গেছে, মানিক চুরি করে নিয়ে চলে গেছে, যাও সমস্ত জায়গা তল্লাশি করো, আর ওই যে ন্যাবলা চোর আমাদের গ্রামে থাকে ওকে ধরে আনো। নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে, এক ঘুম রাত বাকি, সেপাই পাইক বাড়ি চারিদিকে ঘেরে ফেলেছে, ন্যাবলারে যেই ধরে টেনে তুলেছে ঘুমের ঘরে, ভগবান গুরুদেব মোটে ধরা পড়ার কথা নয়। এখন আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছিলাম, এই রাজার লোক, এইবার আমার শূল হবে নতুবা ফাঁসি হবে, গুরুদেব কি করবো, গুরুদেব, গুরু ছাড়া কোনো কাজই হচ্ছে না, গুরুদেব রক্ষা করো, চল পরে গুরুদেবের ডাকবি। ন্যাবলার নিয়ে গিয়ে গাছের গায়ে বেঁধেছে, বল চুরি করেছিস? ন্যাবলা ভাবে, গুরুদেব বলেছে মিথ্যা বলা যাবে না, হ্যাঁ চুরি করেছি, প্রথম রাতে আমি একটা বড় চোরের কাঁধের উপরে পড়েছিলাম, সেই সিন্ধুক দেখিয়েছে, চাবি দিয়েছে, তিনটে মাল ছিল, দুটো বের করেছি, একটা তাকে দিয়েছি, একটা আমার কাছে আছে, এইবার আমার ফাঁসি হয় হোক, আর আপনি গদ্দার নেন নেবেন। রাজা বলতে থাকে, সেনাপতি দেখো তো এই নাও সিন্ধুকের চাবি, ও বলছে একটা নাকি সিন্ধুকে আছে, দেখো সিন্ধুকটা ওর মধ্যে আছে কিনা। মন্ত্রী চাবি নিয়ে সিন্ধু খুলে দেখে, মাল জল জল করছে, মন্ত্রী ভাবে সারা জীবন যার জন্য মন্ত্রিত্ব করছি, কত লাথি ঝাঁটা খেয়েছি, আজকের মাল হাতের মুঠোয় এসেছে, এই মাল আমি কেঁপে দেব, দায় গিয়ে চোরের মাথার উপরে পড়বে, কি বুদ্ধি পেলেছে মা। মন্ত্রী মাল বার করে পকেটে ঢুকিয়ে, মহারাজ চোরা না শুনে ধর্মের কাহিনী, ও মিথ্যা বলছেন, ওকে শুনে যা, ওকে মেরে ফেলুন। মন্ত্রী জানি এরে মেরে দিলে আমি নিশ্চিত। ন্যাবলা বলে, না গুরুদেবের নামে তুমি দিব্যি কাটছি, আমার গুরু এক, বৈষ্ণব বাবার গুরু, আমি মিথ্যা বলছি না, তিনটে মাল ছিল, দুটো নিয়েছি, একটা এই মহারাজ দিয়েছি, ওকে একটা আছে। মন্ত্রী বলে, না চোর বলে হ্যাঁ। এমন সময় রাজা দাঁড়িয়ে বলছে, মন্ত্রী মহাশয়, ও বলছিল রাতের বেলা একটা চোরের কাঁধের উপরে পড়েছে, সেই চোরটা কে জানো? সেটা হলো আমি। আমি খালি গায়ে ঘুরছিলাম, আচমকা ও আমার কাঁধের উপরে পড়েছে, আমি চাবিটা ওকে দিয়েছিলাম, ও সত্যি দুটো বের করেছিল, এই দেখো একটা আমার দিয়ে গেছে, একটা ওর কাছে ছিল, আর একটু আগে আমি সিন্ধু খুলে দেখলাম মাল আছে, তুমি বলছো মাল চুরি হয়ে গেছে, তুমি মেনছো, তোমার খারাপ হবে না।
পাত্র মিত্রকে ডেকে বলা হলো চোরের খুলে দাও আর এই মন্ত্রীর গায়ে থেকে দেশটা খুলে দিয়ে একে ওই গাছের গায়ে বেঁধে এই দেশটা চোরের পরিয়ে দাও চোরকে ছেড়ে দিয়ে যেই মন্ত্রীর দেশ পরিয়ে দিছিল চোর বলে পাঁচ মিনিটের জন্য আপনার ছুটি আমার ছুটি দিতে হবে উনি ছুটি গিয়ে গুরুদেবের চরণ ধরিয়ে জড়িয়ে ধরে বলছিলেন গুরুদেব সারা জন্মে পাঁচ মিনিট আপনার সঙ্গ করেছিলাম সেই পাঁচ মিনিটের জন্য আমি চোরে থেকে মন্ত্রী হয়ে গেছি তাহলে সারাটা জন্ম যদি আপনার মতো সাধু সঙ্গ করতে পারতাম তাহলে তুচ্ছ এই মন্ত্রী কেন কত শত রাজত্বের নিদায় গৌর হরি বল বলে রাজা হতে পারতাম এই না মায়েরা সিদ্ধান্ত দেখো সাধুর ক্ষমতা দেখো দেখনি ভগবান দাস বাবাজি কাটোয়া কাল্লায় বসে থাকতেন উনি কাটোয়া কাল্লায় বসে বসে সাধনা করছিল ভগবানের মূর্তিটাকে দিয়ে উনি সাধনা করছে তুমি সুন্দর আহা কৃষ্ণ মোরা মোরারে তুমি সুন্দর ও কৃষ্ণ মোরারে আহা সুন্দর মোরারে তুমি সুন্দর ও কৃষ্ণ মোরারে প্রভু আমার গোপী মন চোরা
শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে আমায় দেখা দাও সাধুর ক্ষমতা দেখুন কাটোয়া কাল্লা উনি বসে বসে ধ্যান করছিলেন জমিদার আসছে পালকিতে করে জমিদার ভাবলো বাবাজির আশ্রম যখন একটা প্রণাম করে যাই পালকিটা নামিয়ে জমিদার সবই দাওয়ায় উঠে ঘরের মধ্যে পাঠা রাখবে কি উনি নয়ন মুদ্রিত করে বসেছিলেন আচমকা চিল্লে উঠেছে জমিদার চমকে উঠে জমিদার ভাবলো তাহলে আমার দেহটা কি অপবিত্র বাবা ঘরের মধ্যে বসেছিলেন দাবায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে দুদূর করে আমার তাড়িয়ে দিল জমিদার ভয়ে বাইরে এসে পালকির কাছে কিছু সময় দাঁড়িয়ে আবার একটু বাদে ফের গিয়ে ঢুকেছে এইবার যেই ঢুকে দাঁড়িয়েছে জমিদারকে দেখে বাবাজি বলছিলেন এসো এসো বাবা বসো যেই বসতে বলেছে উনি ভয়ে আর বসে না উনি মনে মনে করছিলেন এই তো এখন পাঁচ মিনিট হয়ের মতো তাড়িয়ে দিচ্ছিল এখন বলছে বসো বসো বাবা আমি তো একটু আগে এসেছিলাম তখন আপনি দূর দূর করে তাড়িয়ে দিলেন এখন এত যত্ন করে সাধু বাবা বলছিলেন আমি তাড়িয়ে দিয়েছি আপনি তো দূর দূর করে দূর দূর যেই কথাটা বলেছেন ওনার খেয়াল হয়েছে উনি বলছে বাবা তোমাকে আমি তাড়িয়ে দিই বৃন্দাবনের তুলসী গাছটা ছাগলে খাচ্ছিল তাই আমি এখান থেকে হাঁক মারছিলাম আমার হাঁক শুনে পাহারাদার ছাগলটা তাড়িয়ে দিল বলে গাছটা রক্ষা পেয়েছে জমিদার শিক্ষিত মানুষ উনি মনে মনে করছিলেন ভুকলুমি করার জায়গা খুঁজে পাইনি কোথায় কাটোয়া কালনার কোথায় বৃন্দাবন 100 কিলোমিটার দূরত্ব উনি এখান থেকে দেখতে পেয়েছে উনি কোনো কথা না বলে বেহারাকা বললেন পালকি তোলো আমি বৃন্দাবনে যাব যেই পালকি বৃন্দাবনে গেল উনি সেখানে গিয়ে বলতে থাকে আপনাদের তুলসী গাছটা কোথায় কেন আপনার কি প্রয়োজন আমার কিছু পাতার দরকার আছে পাহারাদার বললেন আর বলবেন না কোথায় তুলসী পাতা দেব ভাগ্যিস ভগবান নন্দ দাস বাবাজি হাতিটা মেরেছিল বলে নতুবা ছাগলে সব মুড়িয়ে খেয়ে নিত কিছু আছে ও আর দেওয়া যাবে জমিদারের বিশ্বাস হল সাধুর নয় না রামকৃষ্ণ উনি বসেছিলেন রাসমণির মন্দির নির্মাণ করা কোথায় গো আর মন্দিরটা কোথায় গো দক্ষিণেশ্বর কালীবাড়ি না রাধারমণ দাস বাবাজি শিষ্য সঙ্গে নিয়ে নবদ্বীপ থেকে উনি কীর্তন করতে করতে আসছিলেন আর রামকৃষ্ণ বসেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ি কোথা দক্ষিণেশ্বর আর কোথা নবদ্বীপ উনি মার সামনে বসেছিলেন আচমকা এখানের জমিদারের একটাই মাত্র ছেলে সাপে কামড়েছে সমস্ত ওজা যেই বলে দিল আপনার ছেলে আর বাঁচবে না
জমিদার গৃহিণী পাগলিনীর ন্যায় সবাই যখন বলছিলেন ছেলে বাঁচিয়ে দেওয়া, উনি আকুল প্রাণে শাশুড়ির পা জড়িয়ে ধরে বলেছিলেন একবার দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে আমি একবার রামকৃষ্ণের পা জড়িয়ে ধরতে চাই, আমার মৃত্যু সন্তানটা একবার রামকৃষ্ণের কাছে নিয়ে যেতে চাই, একবার রামকৃষ্ণ যদি বলে আমার ছেলে মারা গেছে আমি বিশ্বাস করবো, নতুবা আমি মানবো না, নতুবা বিশ্বাস করবো না আমার ছেলে মারা গেছে মারা গেছে। সন্তান হারা মায়ের আকুল আর্তনাদ, মৃত সন্তান বুকে জড়িয়ে ধরে যেই রামকৃষ্ণের পায়ের কাছে শয়ন করিয়ে দেয়া হল, রাম মা কালীর সামনে দাঁড়িয়ে কোনো কথাই বলছিল না, বারবার মা বলছিল বাবা কথা বল, বাবা কথা বল, বাবা আমার ছেলে মারা যাবে না, বাবা বাবা আমার একটা ছেলে, বাবা এই ছেলে ছাড়া আমার জীবনে আর কিছু নেই, আপনি আমাকে মেরে ফেলেন, আপনি তো কত মানুষকে কত কি দিয়েছে, তাহলে আমি কি পাপ করেছি, আমার ছেলে কেন বাঁচবে না। আকুল প্রাণে যেই কাটছিলে রাম দাঁড়িয়ে বলছে, শ্যামা মা কি আমা কালো মা কি আমা আলো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, মায়ের কালো আলো ছটা, কখনো কখনো নীল লোহিত রে, আহা মামা কখনো কখনো পিত, বসুন বসুন, কখনো নীল লোহিত রে, কখনো সে কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের সেবা ভাবিয়া কমলা সেবা ভাবিয়া কমলা কখনো প্রকৃতি কখনো শূন্য কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কখনো কখনো প্রতি কখনো শূন্য কখনো
কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার রে ময়ে সে ভাব ভাবিয়া কমলা ময়ে রে সে ভাব ভাবিয়া কমলা কান্তে আহা চোখতে যাও এলো রে নবদ্বীপ থেকে কীর্তন করতে করতে রাধানন্দ দাস বাবাজি যেই এসে রামকৃষ্ণের সামনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ ছুটে গিয়ে বলেছিলেন আপনার জন্য আমি অপেক্ষা করছি এখানে জমিদার উনি একটাই মাত্র ছেলে মারা গেছে আপনি ওর জীবনটা দান করুন রাধানন্দ দাস বাবাজি বলেছিল রাম যা নিজেই করে দিতে পারো তাহলে আমার জন্য অপেক্ষা করলে কেন রাম বলল মা যে বলল তুমি নাকি আসছো আমার মন্দিরে তাই আর আমি কিছু বলিনি আমি চুপচাপ দাঁড়িয়ে আছি রাধারমণ দাস বাবাজি সাপে কাটা ছেলে দক্ষিণ বাইরে বৃত্ত অঙ্গুলিটা ধরে যেই একটু টেনে জয় রাধে বলে যেই টেনে ধরেছে না ছেলে প্রাণ পেয়ে উঠে বসেছে তাই না সাধুর কি ক্ষমতা দেখেছে জমিদারের স্ত্রী ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরে বাবা আমি ভুল করেছিলাম আমি বুঝতে পারিনি আপনাকে তাই আপনাকে এত সন্দেহ করেছি তাই আপনার প্রতি আমার এতটা বিশ্বাস কমেছিল বলে এই সাজা আমার দিয়েছিল মা সংসার ভয়ঙ্কর জিনিস অভিনয় করতে এসেছি না বাবা মা ছেলে একটু হিসাব করে দেখবেন বাবা বাজারে যাচ্ছে ছোট ছেলে হাত ধরে বলছে আমি যাব বাবা বলছে তুমি যেও না সেখানে গেলে তুমি গুলিয়ে পড়বে তুমি আর আসতে পারবে না ছোট ছেলে বলে তোমার হাতটা তো ধরে থাকবো তোমার হাত তো ছাড়বো না আরে বাবা প্রচণ্ড ভিড় আমি সবজি বিক্রি করব মাথায় মোট যদি হাতটা একবার পাল্টাই তুমি ছেলে মানুষ হাতটা ছেড়ে গেলে ছেলে বলে তোমার হাত ছেড়ে গেলে তোমার জামাটা ধরবে ছেলে বায়না নিয়েছে তোমার সঙ্গে যাবই যাব বাবা কতবার না বলবে বাবা বলল ঠিক আছে চ সৌন্দর্য জামা প্যান্ট পরিয়ে বাচ্চা ছেলে মা সাজিয়ে দিয়েছে বাবার হাত ধরে যেতে যেতে জীবনে তো বাবা দেখেনি যেই গেছে না প্রত্যেকটা দোকানের সামনে কি অপূর্ব সাজানো আছে কত বন্দুকের দোকান কত সবজির দোকান কত পুতুলের দোকান কত জামা কাপড় কত মানুষ ধাক্কা ধাক্কি আস্তে আস্তে যেই একটার পর একটা দোকান দেখা যাচ্ছে আস্তে আস্তে বাবার হাতটা ছিঁড়ে যাচ্ছে গায়ে ধাক্কা ধাক্কি করে বাবার মাথায় মোট বাবাও খেয়াল রাখতে পারছে না যেই হাত যন্ত্রণা করে এই হাত ছেড়ে উপরে যেই মোটটা ধরেছে ছেলে বাবা জামাটা ধরে যেতে যেতে ধাক্কা ধাক্কি করতে করতে যেই একটা পুতুলের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে কি অপূর্ব পুতুল কি দূরে বন্দুক দেখা যাচ্ছে বাবার কাপড়টা কখনই ছেড়ে গেছে আর সকাল থেকে দুপুর খেয়াল হয় না দুপুর থেকে যেই সন্ধ্যা ঢলে পড়েছে আস্তে আস্তে করে বাজার যেই বন্ধ হয়ে যাচ্ছে এই সন্ধ্যাবেলা ছেলের মনে পড়েছে আমার বাবা কোথায় বাবা না হলে বাড়ি যেতে পারবো না বাবা বাবা তুমি কোথায় চলে গেলে ছেড়ে দিয়ে বাবা তুমি কোথায় চলে গেলে আস্তে আস্তে চলে একবারে দোকানের সামনে দাঁড়া একবারও দোকানের সামনে দাঁড়া আমার বাবা কোথায় আমার বাবা কোথায়
দোকানদারেরা কোনো কথা বলে না, আস্তে আস্তে ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে, সামনে অন্ধকার নেমে আসছিল। একবার ছুটে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, আর একবারও দোকানের সামনে দাঁড়ায়। আমার বাবাকে দেখেছে, আমার বাবা কোথায় গেল? ছেলে না দেখতে পেয়ে সন্ধ্যা যেই নেমে এসেছিল বাবা, বাবারও মনে হচ্ছিল আমার এত বড় বাজারে আমার বাবার, আমার ছেলে আমি কোথায় খুঁজে পাবো? বাবাও কাঁদছে, ছেলেও কাঁদছে। মহাজন বলছিলেন, যখন মাতৃঘরটার মধ্যে ছিলাম অন্ধকার, আকুল প্রাণে যেই কাঁদছিলাম, বিশ্বপিতা বলছিল তুই যে কাঁদছিস বাইরে যাবার জন্য, তুই তো সে দৃশ্য দেখিস রে, দেখলে আমার কথা তোর আর মনে থাকবে না। তখন আমরা বলছিলাম, কারাগার যন্ত্রণার মধ্যে, জলের মধ্যে, কৃমকীটের দংশন, মাথা হেঁট করে বলছিলাম, ওগো ভগবান তোমার নাম ভুলব, তোমার হাত ছাড়ব না, যেখানে যাই না কেন তোমার কথা মনে থাকবেই থাকবে, তোমার কথা ভুলব কেন? ভগবান বলছিল, পারবি না, যাস না। কত বুঝিয়েছিল, শুনতে চাইছিলাম না আমরা ছেলেরা। ভগবান আস্তে আস্তে করে যেই মাতৃ দরজায় থেকে বাইরে যেই বের করে দিল, ঠিক বাজারের কত মাসির দোকান, কত পিসির দোকান, কত মামার দোকান, যেই সম্পর্কটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, আস্তে আস্তে বাবার হাতটা ছেড়ে যাচ্ছিল না। এই ঘুরতে ঘুরতে যেই মধ্যাহ্ন সময়ে বৌদ্ধ দোকান, বাবার হাতটা একেবারে ছেড়ে গেছে না। এই যৌবনের তারসায় স্ত্রী পুত্র এইবার পালন করতে করতে জীবনের চাই সন্ধ্যা, এইবার মনে পড়বে প্রত্যেকটা মানুষের পরম পিতার কথা, বাবা তুমি কোথায়? কিন্তু যখন গায়ে ক্ষমতা ছিল, স্ত্রী পুত্র প্রতিপালন করতে গিয়ে কোনো দিনও ভগবানের কাছে তো কাঁদতে পারিনি, বাবার কথা একবার বলতে পারিনি, তখন মনে হয়েছে মনে হয় শিবের মাথায় জল দিলে আমার বরটা ভালো। তখন মনে হচ্ছিল মা লক্ষ্মী পূজা করলে মনে হয় জমির ধানটা খুব ভালো হবে, তাই না? এ দোকান ও দোকানে ঘুরে ঘুরে মা জীবনের যেই সন্ধ্যা, ছেলে যেই দেখলো সমস্ত দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে, পাগলের মতো ছুটতে ছুটতে বাবা বাবা করে যেই ছুটছিল, এক সাধু বাবা এসে হাতটা ধরেছে, এ খোকা কাঁদছিস কেন? আমার বাবা হারিয়ে গেছি, আমার বাবার পাচ্ছি না, বাবার হাত ধরেছিলাম, বাবা আর ছেড়ে দিয়ে। সাধু বলল, কারোর বাবা সন্তানের হাত ছাড়ে না রে, হাত ছাড়ে তো সন্তান, তুই তোর বাবার হাত ছেড়ে দিয়েছিস, তোর বাবা তো ছাড়েনি, কিন্তু আমি তো আর খুঁজে পাচ্ছি না। সাধু বলল, এই পাগলের মতো চললে তুই পাবি না, এখানে দাঁড়া, এই এক জায়গায় দাঁড়িয়ে আর বাবা বাবা বলে না, দেখবি তোর বাবা তোর কাছে আসবেই আসবে। এই সাধু দাঁড় করিয়ে দিয়েছে না, পরম পিতার যোগাযোগ করতে হলে একমাত্র সাধুই করে দিতে পারি। ছেলে যেই দাঁড়িয়ে গিয়ে বাবা বাবা বলে কাঁদছিল, বাজারটা তো ফাঁকা হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বাবা অনেক দূরত্ব দাঁড়িয়েছিল, বাবাও পাগলের মতো করছিল, যেই বাজার ফাঁকা হয়ে যাচ্ছিল, ছেলের ডাকটা বাবার কানে যাচ্ছে, ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। কত সময় বাদে বাবা যাই শুনতে পেয়েছে আমার ছেলে ডাকছি, বাবা পাগলের মতো ছুটে আসছে, ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেছে, ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে, বাবাকে ছেলে জড়িয়ে ধরে কি আনন্দ, বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে,
ছেলে বাবা দূরে কেঁদে দিলো, বাবা ছেলেকে দূরে কাঁদল। বাবু সংসারটা ঠিক তাই না, ঘুরতে ঘুরতে যেদিন আর চলার ক্ষমতা থাকবে না সেদিনেই তো আমাদের মনে হয় আর কোনো জায়গায় মনে হয় যাওয়া যাবে না, সেদিনেই পরম পিতার কথা মনে হবে। একটু যদি সাবধান হওয়া যায়, মা আমার ভগবান এমনটা নয় যে ডাক আপনার বিফলে যাবে, যাবে না, যাবারই নয়। কোনো বাবা যেমন তার ছেলে ত্যাগ করতে পারে না, তেমনি ভগবান কোনোদিন ভক্ত ত্যাগ করতে পারে না। যতই মাঝখানটা গুলিয়ে যাক না কেন, লাস্ট দিনে দেখা করার জন্য একবার যদি ডাকে দেখা হবেই হবে। তাই সাধুর মা জড়িয়ে ধরো, মা সাধুই কৃপা করলে তবেই দেখা যেতে পারে, নতুবা দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, হয় না, হবার না। দেখুনি যে কথাটা আমি শুরু করেছিলাম, মহাভারত সারা জনম ধৃতরাষ্ট্র কি অত্যাচার করেছিল না পাণ্ডবদের উপরে, বারণাবতে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কুলবধূ তার বস্ত্রহরণ করা হয়েছিল না, তৎকালীন দিনে যারা রাজরানী যার মুখ সূর্য দেখত না এতটা ঘন্টা দেওয়া থাকত, রানীদের মুখ সূর্য দেখবে না, বাইরের লোক তো দূরের কথা, রজস্বলা হয়েছিল মেয়েটা। রজস্বলা মানে মা, রজস্বলা মানে বুঝো মানে বাড়িতে কোনো ছেলে বলে কেউ যদি না থাকে, স্বামী নেই, দেওর নেই, শ্বশুর নেই, নিজের ছেলেও নেই, শুধু মেয়েটা যদি একা বাড়ি থাকে সে সাবধানের সঙ্গে থাকবে। রজস্বলা মানে শুধু শাড়িটা পরা ছিল, ভিতরে আর কিছু ছিল না, উনি বাড়িতে একাই ছিলেন। আচমকা শত্রুপক্ষ ধরে নিয়ে গিয়ে না প্রকাশ্য রাজ সভায় দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাই উনি বারবার করে নিজের শাড়িটা ঠিক করছিল, কোথায় এনেছে, যত রকমের গুরুজন এখানে বসে আছে, আমার ভিতরে কিছু পরা নেই, বারবার শাড়িটা নিয়ে নিজের শরীরটা যখন ঢেকা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, দুর্যোধন দেখে বলেছিল, দুঃশাসন ওর গায়ে থেকে শাড়িটা খুলে নাও তো। দুঃশাসন উঠে শাড়িটা যেই টান ছিল না, উনি কোনো দিকে না যেতে পেরে নিজের চেষ্টায় কত চেষ্টা করেছিল, যেই ধরে রাখতে পারছিল না, স্বামীরা যেই মাথায় এট করে দিল। উনি একবার বিষ্ণুদেবকে বলেছিল, আপনি গঙ্গার গর্ভে জন্মেছেন, আপনি ইচ্ছা মৃত্যু, পবিত্র গঙ্গা আপনার মা, দাদু আমি আপনার কোলের বৌমা, আমাকে মেরে ফেলুন, কিছু সময় বাদে দেখে ভীষ্ম যেই মাথাটা হেঁট করেছিলেন, উনি আর নিজেকে না ধরে রাখতে পেরে অভিশাপ করেছিলেন, মা গুরুর অভিশাপ যেমন শিষ্যের লাগে তেমনি শিষ্যের অভিশাপ গুরুর লাগে, যে যতই নিচু হোক না কেন এই আকুল আর্তনাদ কোনোদিন বিফল হয় না। উনি আকুল বলে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি আপনার বংশের কুলবধূ, আমায় উলঙ্গ করে দিতে চাইছে সেটা বসে বসে দেখছে, আমার এই নয়নের জলটা বিন্দু বিন্দু করে এক ফোঁটা যে পড়ছে এটা বিফল হবে না, আপনি যখন এটা মুখ বুঝিয়ে সহ্য করলেন অভিশাপ করলাম, আমার এই নয়নের বাড়িটা বিন্দু বিন্দু হয়ে মাটিতে যতবার পড়বে এই প্রত্যেকটা ফোঁটা তীর হয়ে আর আপনার সর্বাঙ্গে বিঁধে যাবে, এজন্যই ওনার স্বরসজ্জা হয়েছিল না, দেখেছিলেন কেউ আমার বিপদ থেকে বাঁচাতে পারবে না, কৃষ্ণকে ডেকেছিল, এক হাত দিয়ে কাপড়টা চেপে ধরে এক হাত দিয়ে বলেছিল কৃষ্ণ বাঁচাও, নিজের শক্তিতে দেখাচ্ছিল বলে কৃষ্ণ আসতে চাইল না, উনি বলেছিলেন না এই শাড়ি আর ধরে রাখতে পারবো না, উনি ভগবানকে বলেছিলেন এ দেহটাই যখন আমার নয় তাহলে এই শাড়িটা ধরে রাখার দায়িত্ব আমার নয়, দেহটাই যখন আপনার
লজ্জা আপনি দিয়েছেন বলে তবেই তো লজ্জাটা অনুভব করছি। আপনি যদি লজ্জা না দিতেন আমার লজ্জা আসতো না। আপনি যদি নয়নটা না দিতেন আমি কিছুই চাইতে পেতাম না। আমার বাবা মার ক্ষমতা ছিল না যে আমার নয়ন ফিরিয়ে দেবে, যে আমার জ্ঞান বিবেক বুদ্ধি দেবে। আপনি যখন ছেড়ে দিতে চাইছে তাহলে আর আমি ধরব না, এইবার আমিও ছেড়ে দিচ্ছি। দু হাত তুলে দিয়ে যেই কৃষ্ণ বাঁচাও বলে হাতটা তুলে দিয়েছে না, আমার কৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে। তা মায়েরা একটা কাপড় খোলার জন্য মস্তান রেডি হয়ে লেগেছিল। অশীত সাউন্ড ডোসা, ডিজে বাপি, ডোসা 1 নম্বর পোল।